শনিদেব এবার মুখ তুলে তাকাবেন। তিন রাশির কপালে রয়েছে বিরাট ভালো কিছুর সুযোগ। বর্তমানে ন্যায়ের দেবতা গ্রহ শনিদেব কুম্ভ রাশিতে বিপরীতমুখী অবস্থায় গমন করছেন। কুম্ভ এবং মকর রাশির শাসক গ্রহ হলেন শনি। এমন পরিস্থিতিতে শনি তাঁর নিজের রাশিতে পিছিয়ে যাচ্ছেন এবং এই পিছিয়ে যাওয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। শনিদেব 4 নভেম্বর পর্যন্ত কুম্ভ রাশিতে পিছিয়ে যাবেন এবং তারপরে প্রত্যক্ষ পথে চলতে শুরু করবেন। শনির বিপরীতমুখী গতি বেদনা এবং দুঃখের প্রতীক, তবে এটি সব গ্রহের ক্ষেত্রে ঘটবে না। কারো কারো ক্ষেত্রে শনিদেবের এই বিপরীতমুখী গতি শুভ ফল দেবে। মেষ রাশি, এই রাশির জাতকদের জন্য শুভ দিন বয়ে আনবেন শনিদেব। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আপনার পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তনত্ব আসবে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। যারা ব্যবসা করছেন তারা শনিদেবের কৃপায় লাভবান হবেন। আপনি ঘরোয়া সুখ, শান্তি এবং আনন্দ অনুভব করবেন। শনির কৃপায় আপনি একটি নতুন চাকরিও পেতে পারেন। বৃষ, এই রাশির জাতক জাতিকারা শনির গতিবিধির পরিবর্তন হলে আত্মবিশ্বাসী বোধ করতে পারেন। এই সময়ে আপনি আপনার প্রচেষ্টার মাধ্যমে সাফল্য পাবেন। ঘরে সুখ আসবে। শনির প্রত্যক্ষ গতি আপনার জীবনে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য নিয়ে আসবে। আর্থিকভাবে সব শর্ত আপনার অনুকূলে থাকবে। এই সময়ে আপনি কর্মক্ষেত্রে ভালো পারফর্ম করবেন। আপনি আর্থিক স্থিতিশীলতা অর্জন করবেন। তুলা, শনির প্রত্যক্ষ গতি কর্কট রাশির জাতকদের জন্য শুভ হতে চলেছে। এই সময়ে আপনি আপনার পরিবার এবং বন্ধুদের সমর্থন পাবেন। আপনি আপনার সাফল্য উদযাপন করবেন। ক্যারিয়ারের নতুন সুযোগ আপনার দরজায় কড়া নাড়বে। উচ্চশিক্ষা লাভের সম্ভাবনাও রয়েছে। শনিদেব আপনার পরিশ্রমের ফল দেবেন। ইন্টারভিউতে সাফল্য পেতে পারেন। কুম্ভ রাশি, এই রাশির জাতকদের জন্য শুভ দিন বয়ে আনবেন শনিদেব। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আপনার পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তনত্ব আসবে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। যারা ব্যবসা করছেন তারা শনিদেবের কৃপায় লাভবান হবেন। আপনি ঘরোয়া সুখ, শান্তি এবং আনন্দ অনুভব করবেন। শনির কৃপায় আপনি একটি নতুন চাকরিও পেতে পারেন। মীন রাশি, এই রাশির জাতক জাতিকারা শনির গতিবিধির পরিবর্তন হলে আত্মবিশ্বাসী বোধ করতে পারেন। এই সময়ে আপনি আপনার প্রচেষ্টার মাধ্যমে সাফল্য পাবেন। ঘরে সুখ আসবে। শনির প্রত্যক্ষ গতি আপনার জীবনে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য নিয়ে আসবে। আর্থিকভাবে সব শর্ত আপনার অনুকূলে থাকবে। এই সময়ে আপনি কর্মক্ষেত্রে ভালো পারফর্ম করবেন। আপনি আর্থিক স্থিতিশীলতা অর্জন করবেন।